সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা জন উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার দুপুর দেড়টায় বিএনপির মহাসচিব এবার কেয়ার হাসপাতালে যান এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসার গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে কথা বলেন এরপর কথা বলেন গণমাধ্যমের সাথে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সি সি ইউ চেয়ারপারসনের চিকিৎসা চলছে সেখানে মেডিকেল বোর্ডের চিকিৎসক না ছাড়া সকালে প্রবেশ নিষেধ আরোপ করা হয়েছে বিএনপির মহাসচিব বিভার হাসপাতালে চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন পরে গণমাধ্যমকে বিএমপির মহাসচিব মির্জা ফখরুল বলেন আমি আজকে দেড়টায় ম্যাডামগঞ্জ দেখতে বিবার কেয়ার হাসপাতাল গিয়েছিলাম এখন তিনি সিসিউতে আছেন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাররা এখন ভিতরে কাউকে যেতে দিচ্ছে না